কোরআন ব্যাখ্যার সঠিক অডিকের মাপকাঠি, সঠিক অডিকের মাপকাঠি কথাটা মনে থাকবে তো? প্রথমে বলছিলাম নাসিখ এবং মনসুখ, অর্থাৎ কোন আয়াত রহিত হয়ে গেছে আরো এক আয়াতের মাধ্যমে, এই হুকুম বাতিল। কিন্তু বাতিল করতে হলে আমি আপনি নয়, আল্লাহ অন্য হুকুম দিয়ে এই হুকুমকে বাতিল করেছেন। তার উদাহরণ হল রমজানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এক আয়াত নাজিল করেছিলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রমজানের বেলায় যাদের সামর্থ্য আছে রোজা রাখার, তারাও রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিবে। এটা প্রাথমিক জমানার হুকুম ছিল, কখনের ইসলামের প্রাথমিক যুগে এই বিধান ছিল যে শক্তি আছে, অসুস্থ নয়, অক্ষম নয়, দুর্বল নয়, এমন ব্যক্তিও রোজা না রাখিয়া রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানি দিলে চলবে। এই বিধানটা পরবর্তী আয়াতে রহিত করে দিয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হবে অথবা রমজান মাস পাবে, সে যেন রমজানের রোজা রাখে, তাতে আর রোজা রাখা ছাড়া সে মিসকিনদেরকে ফিদিয়া দিলে আর চলবে না। আগের আয়াতটির মধ্যে এমন একটা সুযোগ ছিল যে সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি রোজা না রাখিয়া ফিদিয়া দেওয়ার সুযোগ ছিল, এইটা মানুষদেরকে অভ্যস্ত করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নির্দেশ দান করেছিলেন। পরবর্তীতে এই হুকুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করেছেন দ্বিতীয় আয়াতের মাধ্যমে। কিন্তু নাজিল হয়েছে একটা অনেক আগে আর একটা নাজিল হয়েছে অনেক পরে, একটা নাজিল হয়েছে অনেক আগে, একটা নাজিল হয়েছে অনেক পরে। এই ইলিমটা নবীজি এবং সাহাবাই কেরাম ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষ উপস্থিত ছিল না, বিদায় জানারও কোনো সুযোগ ছিল না। এই কারণে নাসিখ এবং মনসুখ, কোন আয়াত রহিত আর কোন আয়াত রহিতকারী, কোন আয়াতের সর্ব অবস্থায় রহিত আর কোন আয়াতের অর্থ রহিত, কোন আয়াতের শব্দ রহিত, কোন আয়াত দোয়া হিসাবে রহিত, এটা সাহাবাই কেরাম ছাড়া আর পৃথিবীতে কেউ সাব্যস্ত করতে পারবে না। কথা বুঝে আসছে? সাহাবাই কেরাম কেন মাপকাঠি হলেন? এই যুগে তো আমি ছিলাম না, তাহলে কোনটা কোনটার দ্বারা রহিত হয়েছে এটা আমি কিভাবে বলতে পারি? তাদের কাছ থেকে জানতে হবে। কথা বুঝে আসছে? এক নম্বরের কারণ। দুই নম্বরের কারণ হলো শানে নুজুল, অর্থাৎ অনেক আয়াত আছে সংক্ষেপে তার একটা ঘোষণা দেওয়া হয়েছে, সংক্ষেপে ঘোষণা দেওয়া হয়েছে, তার বিস্তারিত একটা ঘটনা পিছনে রয়েছে, সেই পিছনের ঘটনার বিবরণ না দিয়ে শুধুমাত্র তার হুকুমটা, অর্থাৎ বৈধ কি অবৈধ, এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ, তার নির্ণয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার শান ও মান অনুযায়ী এই আয়াতে বিবরণ দিয়ে গেছেন, উনি আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন নাই। যেমন সূরা বাকারার মধ্যে এক আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না। এই আয়াতের বিশাল একটা শানে নুজুল আছে। যারা ধর্মকে হজবড় করতে চায় আর আমলকে এদিক সেদিক করতে চায়, তাদের জন্য দাঁত ভাঙা জবাব হলো এই আয়াতটি। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে ইহুদি একজন আলেম ছিলেন, উনার ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। তিনি ইহুদি আলেম থাকার কারণে উনার জানামতো শনিবার দিনকে ইহুদি ধর্মের মধ্যে সম্মান করা ফরজ ছিল, শনিবার দিনকে ইহুদি ধর্মে সম্মান করা ফরজ ছিল, মর্যাদাশালী দিন ছিল, যেভাবে আমাদের ইসলাম ধর্মে শুক্রবার সম্মানী দিন, মর্যাদাপূর্ণ দিন, ইবাদতের দিন, অনুরূপভাবে ইহুদিদের কাছে শনিবার দিন ছিল গুরুত্বপূর্ণ দিন।
লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি তো ইসলাম কবুল করেছি, তাই শনিবার দিনকে তো ইসলামে অপমানিত করার কোনো কারণ নাই, তাই শনিবার দিনকেও আমি সম্মান দান করব, আর ইসলাম হিসাবে আমি শুক্রবার দিনকেও সম্মান দান করব। এই কিছুটা ইহুদিও আমার ধর্ম পালন হয়ে গেল আর কিছুটা ইসলাম ধর্ম আমার পালন হয়ে গেল। রব্বুল আলামিন তার তাকবাঙ্গা জবাব দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আব্দুল্লাহ ইবনে সালামকে ঘোষণা করেন নাই, উনার নামও ঘোষণা করেন নাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদারদেরকে এক ঘটনা কেন্দ্র করে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন কিভাবে ইসলামের প্রবেশ করার, ইসলাম থেকে বের হয়ে যাওয়া এই ঘটনা যতক্ষণ পর্যন্ত জানা যাবে না ততক্ষণ পর্যন্ত এই আয়াতের পূর্ণ বিবরণ, পূর্ণ ব্যাখ্যা জানা যাবে না। ওই পূর্ণ ব্যাখ্যা জানতে হলে, পূর্ণ ঘটনা জানতে হলে সাহাবায়ে কেরাম থেকে জানতে হবে, যেহেতু সেই যুগে আমরা উপস্থিত ছিলাম না। দুই নম্বরের কারণ, আরও এক আয়াত আছে, অনেক আয়াত আছে, শানে নুজুলওয়ালা, অর্থাৎ কোনটি আয়াত এমনভাবে নাজিল হয়েছে তার আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামে ইব্রাহিমের এত প্রশংসা করেন, তাহলে এই জায়গাটার মধ্যে আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাওয়া এবং প্রশ্নের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানাও, নামাজের জায়গা বানাও। এখানের মধ্যে বর্তমানে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব, দুই রাকাত নামাজ পড়া মাকামে ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের পাশে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর উঠে কাবাগর নির্মাণ করেছিলেন, সেই পাথরটির মধ্যে এখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন বাকি রয়েছে। ওই জায়গাটা এত, এই পাথরটাও বরকতওয়ালা একজন নবীর সহযোগিতা করার কারণে জায়গাটাও বরকতওয়ালা হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে নামাজ পড়ার অর্ডার দান করলেন। যে সমস্ত আয়াতগুলি শানে নুজুলওয়ালা, অর্থাৎ নাজিল হওয়া এমন অবস্থায়, এমন প্রেক্ষাপটে, এমন প্রশ্নের প্রেক্ষিতে নাজিল হয়েছে, সেই প্রশ্ন, প্রেক্ষাপট এবং ঘটনা যদি না জানা যায়, সেই আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণভাবে জানা যাবে না। আর ওইগুলা জানতে হলে অবশ্যই সাহাবায়ে কেরামের দরকার, তাছাড়া কেউ, এই উম্মতের কেউ তখন উপস্থিত ছিল না। দুই নম্বরের কারণ, কয় নম্বরের কারণ, এক নম্বরের কারণ হলো সাহাবায়ে কেরামের তফসির সঠিক সঠিক মাফের মাপকাঠি, কেন নাসিক মনসুখের ব্যাপারে তাদের ইলিম তাদেরই জানা আছে আর কারো জানা নেই। দুই নম্বর, শানে নুজুলের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ বলতে পারে না, এই জন্য তাদেরকে ধরতে হবে, তাদের পাল্লায় মাপতে হবে। তিন নম্বরে, কোরআনের এমন কিছু পরিভাষা ব্যবহৃত হয়েছে যেই পরিভাষাটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যেই শব্দগুলি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বাস্তব অর্থে ব্যবহৃত হয় নাই। কোন জায়গার মধ্যে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর কোন জায়গার মধ্যে বাস্তব অর্থে ব্যবহৃত হয়েছে, এটার জ্ঞানও আপনি আমি বলতে পারবো না, যেহেতু আমরা জানি না, সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ এই এর বিবরণ জানে না, বিদায় সাহাবায়ে কেরাম থেকে তার বিবরণ নিতে হবে। এর উদাহরণ হল ওই রমজান শরীফের রাত্রিবেলার ব্যাপারে কোরআনে করিমের সুরায়ে বাকারার মধ্যে একটি আয়াত, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ। তোমরা এতক্ষণ পর্যন্ত খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা পৃথক না হয়। লাকুমুল খাইতুল আবিয়াদু, খাইতুন অর্থ সুতা, আবিয়াদ অর্থ সাদা, আসওয়াদ অর্থ কালো, খাইতুন অর্থ সুতা, শব্দের অর্থ পরিষ্কার, কিন্তু এই শব্দের অর্থ দিয়া সাহাবায়ে কেরামও কোরআনের এই মর্মটা বুঝতে পারেন নাই, কি করতে পারেন নাই, কোরআনের অর্থ
বুঝতে পারেন নাই সাদা সুতা থেকে কালো সুতা যখন পৃথক হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সাহরি খাইতে পারবে আর সাদা সুতা থেকে কালো সুতা যখন পৃথক হয়ে যাবে দেখতে তখন আর তোমরা সাহরি খেতে পারবে না এটা হলো শাব্দিক অর্থ কোরআনের কি শাব্দিক অর্থ যা সাহাবায়ে কেরামও বুঝেন নাই সাহাবায়ে কেরামও বুঝেন নাই হযরতে আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনার বালিশের পাশে একটি সাদা সুতা এবং একটি কালো সুতা রাখিয়া রাতে ঘুমাইছেন ঘুমানোর পরে সূর্য উঠে উঠে যায় এমন অবস্থায়ও দেখা যায় সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না এমন অবস্থায় তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার বালিশের পাশে দুটি সুতা রাখলাম আল্লাহ যেভাবে বলেছেন আর একটি সুতা কালো একটি সুতা সাদা সাদা এবং কালো সুতার কোনো পার্থক্য হয় না সূর্য তো উঠে উঠে যায় ভাব হয়ে গেল এমন পর্যায়ে আমি কি করব তখন নবীজি বলেছিলেন যে নবীজি অর্থ জানেন কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝেন নাই সাহাবায়ে কেরাম বুঝেন নাই না বুঝার কারণে নবীজি বললেন যে তোমাদের বালিশটা তো এত বিশাল যে আকাশের বিশাল আকাশকেও তোমার বালিশের নিচে জায়গা দেওয়া যাবে কথা মনে হয় এখনো বুঝে আসে নাই এর মর্ম হলো রূপকর্তে ব্যবহৃত হয়েছে রাত্রির অন্ধকারের কালো রেখা আর দিনের সূর্যের আলোর সাদা রেখা এই যখন অন্ধকারের কালো রেখা থেকে সূর্যের আলোর সাদা রেখা পৃথক হয়ে যাবে তখন থেকেই তোমরা এর আরবি পরিভাষায় ইসলামী পরিভাষায় যাকে সুবহে সাদিক এবং সুবহে কাজিব বলা হয় সুবহে সাদিক আর সুবহে কাজিব বলা হয় সুবহে কাজিব থেকে যখন সুবহে সাদিক পৃথক হয়ে যাবে তখন পর্যন্ত এটা হলো তোমাদের রমজানের রোজা রাখার সাহরির শেষ সময়ের একটা ডিভাইডার কিন্তু সাহাবায়ে কেরাম তখন বুঝেন নাই কি বুঝেন নাই আকাশের সূর্যের সাদা আভা এবং রাত্রির অন্ধকারের কালো অন্ধকারাচ্ছন্ন রেখা এই দুইটা স্বাভাবিকভাবে কোরআনের এই শব্দ দিয়ে সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই না বুঝার কারণে নবীজি বুঝতে পারছেন তার যার কারণে নবীজি বললেন তোমার বালিশের নিচটা এত বিশাল হয়ে গেল যে গোটা আসমান ও জমিনের এই পূর্ব দিগন্ত পর্যন্ত তোমার বালিশের নিচে জায়গা হয়ে যায় কথাটা মনে হয় কঠিন লাগছে অর্থাৎ অনেক শব্দ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে শাব্দিক অর্থে ব্যবহৃত হয় নাই এই রূপক অর্থে ব্যবহৃত হয়েছে সাহাবায়ে কেরামও বুঝেন নাই ওই না বুঝার কারণে রব্বুল আলামিন তার বিস্তারিত বিবরণ দান করেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর এক টুকরা শব্দই তার ব্যাখ্যা হয়ে গেছে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানব আসবে ফজরের কালো রেখা যখন ফজরের সাদা রেখা থেকে পৃথক হবে ততক্ষণ পর্যন্ত এই সময়টা তোমাদের জন্য রোজা রাখার সর্বশেষ সময়ের ডিভাইডার এর আগ পর্যন্ত তোমরা সেহরি খেতে পারবে আর যখন পৃথক হয়ে যাবে তখন থেকে আর সেহরি খেতে পারবে না যদি সাহাবায়ে কেরামও বুঝতে দেরি হয় আর তারা জিজ্ঞাসার মাধ্যমে রব্বুল আলামিন আসমান থেকে তার জবাব দিয়ে নাজিল করেন তাহলে 1400 বছর পরে যে সমস্ত ভাইরা কোরআন গবেষণার মধ্যে লেগে যায় ওরা কি এত সহজে কোরআন বুঝতে পারবে এই কারণে তিন নম্বর কারণ হলো যে কোরআন বোঝার জন্য সাহাবায়ে কেরামের কোরআনের তাফসীর সঠিক এবং অটিক হওয়ার জন্য সাহাবায়ে কেরামের তাফসীর হলো মাপকাঠি তারা যেই তাফসীর করে গেছেন সেই তাফসীর অনুযায়ী যদি বিশ্বজগতের 1400 বছর পরের কোনো মুফাসসিরও তাফসীর করে থাকেন তাহলে তার তাফসীর সঠিক হবে আর সাহাবায়ে কেরামের মাপকাঠিতে যদি তাফসীর টিকে না তাহলে ওই তাফসীর ওই ব্যাখ্যা সম্পূর্ণ ভ্রান্ত এবং গোমরাহ হবে চার নম্বরের কারণ হলো